ঠিক করেনি এখন শোনা তো তাই কিছু বললো না আমি ছেড়ে দিল পুরো বিছানাটা ভিজে গেল রক্ত দিয়ে যখন শুলাম তাও আরেক জায়গায় ফাটাইছে এই জায়গাটা খালি যেখানে বেশি আমার ব্যান্ডেজ করে ছেড়ে দিল রান্না করছিলাম বাড়িতে দেখি কড়াই মড়াই সব উল্টে গেছে আজকে অনেকদিন ধরে মারধর করছে দেখুন নাই দেখুন আমার বাজাতে গেছিল পুরো পিঠে বেড়ে গেছে পিঠটা দেখা আমার কাগজ যা দেখবেন একটা কাগজ ভুলিস যে অফিসার এসছে আমার কাগজকে ঠিক বলেছে এখন ওরা ওইটাকে নিয়ে প্রত্যেকদিন লোক পাঠিয়েছে সই করতে হবে সই করতে দেখুন এখানে হয়েছে এইখানে হয়েছে এইখানে হয়েছে মানে প্রচুর জায়গা হয়েছে আমাদের সব জায়গায় মোটা গেঞ্জি পরেছিল বলে একটু বেঁচে গেছে ছেলেটা আমরা কিন্তু একদম জোর ঝামেলা তো থাকি না আমরা ভীষণই সাংস্কৃতিক ঘর থেকে আমরা ওই পরিবেশের সঙ্গে মেলামেশাও করি না কিন্তু তাও পায় পাত্র আমাদের সঙ্গে জায়গা নিয়ে ঝামেলা জায়গা নিতে এখন আমার হাজবেন্ডটা একটু আর আমাদের মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে যখন মোবাইলটা ওর হাত থেকে লাঠি দিয়ে ওর হাতে মারতে গেছে তখন হাতে হাতটা আমি আটকালাম তখন আমার হাতে এসে ছাড়লো।